একজন 8 পাস একজন 8 পাস একজন আলেম পাস লোক যদি একটা মাদ্রাসা তৈরি করে এবং সেই মাদ্রাসায় যদি ছাত্র তৈরি করতে পারে ওই ছাত্র ওই 8 পাস কে মুজাদ্দিদ বানিয়ে দেয় বিশ্বাস করেন যে খুব সহজ ব্যাপার আজকে আজকে একজন ভুইপুর আমিরুল শরিয়াত বেরিয়েছে আমি বলবো না মনে করেছিলাম কিন্তু মুখ থেকে বেরিয়ে গেছে শুনেন কারণ তারা আমার মজা করে বলছে এই জলসা নাকি তাদের শুধুমাত্র তাদের স্মৃতি সম্মেলন হচ্ছে নাকি না ভুইপুর আমিরুল শরিয়াত বেরিয়েছে আমি আজকে এখান থেকে কয়েকটা প্রশ্ন করতে চাই নাম্বার 1 আমিরুল শরিয়াত হতে গেলে কি হতে হয় আমিরুল শরিয়াত মানে বোঝেন এই মুহূর্তে

তার কি তার হুকুম না মানলে কি শাস্তি হবে আমাকে আমি এই প্রশ্নগুলো জানতে চাই আমার যেটা বলার আজকে একজন ব্যক্তি আমিরু শরিয়াত বলে পার পেয়ে যাচ্ছে যেখানে সরিয়াতে নেই সেখানে আমির কি করে হলো যেখানে ইমারতই নেই সেখানে আমির কি করে হয় ইমারত মানে বোঝেন এমারত মানে হচ্ছে তিনি হদ জারি করতে পারেন তিনি যদি বলেন একজনকে কতল করতে হবে একজন ও শরিয়ত মানে জানেন একজন আমিরুয়াত মানে হলো বলে দিলেন এই লোকটা এই অন্যায়টা কাজ করেছে এই অন্যায় কাজটা করেছে একে সত্তরটা চাবুক মারো এই সত্তরটা চাবুক মারতে হবে এর নাম আমির একজন ব্যক্তি একজন আমির শরিয়াত যিনি হবেন তিনি একটা কথা বললেন আপনার পিঠে চাবুক দিয়ে মারলেন আপনাকে চুপ করে থাকতে হবে তার নাম আমির কিসের দিকে ইঙ্গিত দিচ্ছেন আপনারা আজকে এটা বলে তারা পার পেয়ে যাচ্ছে কেন জানেন তার কারণ তারা ছাত্র তৈরি করেছে তারা ছাত্র তৈরি করেছে বাংলাদেশে একটা দরবার আছে আমাদের সেনসালার দরবার সেই দরবারে যিনি দাদা পীরের খলিফা তিনিও মুজাদ্দেদ তার সন্তান ও তার সন্তান ও সকলেই মুজাদ্দেদ সব মুজাদ্দেদ এখন এটা পসিবল হলো কি করে তার কারণ তার মাদ্রাসা আছে মাদ্রাসাটা কি করে দেখেন আমার সামনে এদিকে দশ জন কোটিপতি এদিকে দশ জন কোটিপতি বসে আছে আমি একটা কথা বলছি কোটিপতিরা বসে আছে তাদের হাতে শোনাচ্ছেন হাতে বড় বড় আংটি চেহারা সুন্দর মুখ ঠিক আছে ঝকঝকে জামা আমি একটা কথা বলছি তারা বসে আছে আমার যা গুরুত্ব এখানে দশজন আলেম বসে আছে যারা একটা তালিমারা কাপড় পরে বসে আছে তালিমারা কাপড় পরে দশজন আলেম বসে আছে দশজন তালিম এলেম বসে আছে এই দশজন তালে বলে এলেন ছেড়া জুতো পড়া ছেড়া লুঙ্গি পড়া গরিবের ছেলে দশটা আলেম বসে আছে তাদের মাঝখানে আমি কথা বলছি আমার কথার গুরুত্ব কুড়িটা কোটিপতির সামনে বসে বলার থেকে এই দশজন আলেমের সামনে বলার গুরুত্ব বেশি হয়ে গেল এই দশজন আলেম যদি আমাকে বলে দেয় ইনি হচ্ছেন জামানার মুজাদ্দেদ সবাই বলে হ্যাঁ ইনি বলে দিলেন আমিরু শরিয়াত সবাই বলবে হ্যাঁ কথা বুঝতে পারছেন আমার আজকে আমাদের গন্ডগোলটা কি হয়েছে জানেন আজকে আমরা মাদ্রাসা হাতছাড়া করে ফেলেছি মাদ্রাসা গুলো সরকার খেয়ে নিয়েছে আমি পশ্চিমবঙ্গ বোর্ডে ফাজিলে প্রথম হয়েছিলাম গোটা পশ্চিমবঙ্গে আমাকে একটা অনুষ্ঠানে নিয়ে গেছিল সংবর্ধনা দেওয়ার জন্য আমি সেখানে একটা কথা বলেছিলাম যে মাদ্রাসায় সিনিয়র মাদ্রাসায় সরকারি মাদ্রাসায় আরবি পড়ানো হচ্ছে ইসলামও পড়ানো হচ্ছে পড়ানো হচ্ছে আবার বিজ্ঞান পড়ানো হচ্ছে ইতিহাস পড়ানো হচ্ছে ইংরেজি পড়ানো হচ্ছে এই যে কথাটা এই কথাটা কথা আমি সেখানে কেন মিথ্যা কথা তার কারণ একটা ছেলে ইংরেজিতে যখন পড়ছে তার কাছে প্রশ্ন আসছে ইংরেজিতে প্রশ্নটা কি যে তোমার স্কুলে বা তোমার মাদ্রাসায় স্বাধীনতা দিবস কিভাবে পালন হয়েছিল দেড়শোটা ইংরেজি শব্দে লেখো এটা হচ্ছে ইংরেজির প্রশ্ন ভালো করে শুনবেন আর আরবির প্রশ্ন কি আসছে আরবি প্রশ্ন হচ্ছে আমি আব্দুল্লাহ আমি মাদ্রাসায় যাই আমি ক্লাস ফাইভে পড়ি আমার মাদ্রাসাটা পুরাতন আমার মাদ্রাসার শিক্ষকেরা ভালো এগুলো আরবিতে অনুবাদ করো তাহলে কি হচ্ছে ওইখানে আরবিতে যেটা পড়ানো হচ্ছে সেটা ইংরেজিতে ক্লাস ওয়ান এর লেভেলে পড়ানো হয় ক্লাস ফাইভ এর লেভেলে পড়ানো হয় আর কথা বুঝতে পারছেন আজকে মাদ্রাসাগুলো নামে কোরআন হাদিস তারা রেখেছে বাস্তবে শুধুমাত্র জেনারেল শিক্ষা সেখানে পাবেন একটা মাদ্রাসার ছাত্র পড়াশোনা করে এই কথাগুলো আমি আজকে অনেকজনকে চটাচ্ছি অনেকজনকে চটাচ্ছি চটে যা অনেকজনের গায়ে লেগে যাবে আজকে কথাগুলো লেগে যা ফুরফুরা শরীফ সিনিয়র মাদ্রাসায় গত বছরে দাওরায় হাদিসের পরে মমতাজুল মহাদ্দেশিনের পরে পাগড়ি পড়ানো হচ্ছে ছাত্ররা এসেছে পাগড়ি পরানোর পরে সবাই মাথায় সবুজ পাগড়ি পরে ঘুরছে আমি দাওয়াতে বেরিয়েছি দেখতে পেলাম একজন লোক একটা ছাত্র সে সবেমাত্র হাদিস মুনতাজুল মুহাদ্দিসিন পাস করেছে পাস করার পরে সে তার নিজের পরিবারের একজন মহিলাকে হতে পারে সে বোন হতে পারে তো বোন খালাতো বোন বা যেই হোক যার মুখে নিকাব নেই গায়ে বোরখা নেই শরীরে পর্দা নেই তাকে সাথে করে নিয়ে পুরপুরাই ঘুরছে আর ছবি তুলছে আমি চিন্তা করলাম একজন আলেম 15 বছর পরে মুন্তাজুল মুহাদ্দিসিন হলো তার পরিবারে পর্দা ঢুকাতে পারলো না তার কাছ থেকে বাংলার মানুষ কি নেবে তার সে তার নিজের বোনকে নিজের মাকে নিজের পরিবারকে ইসলাম শেখাতে পারলো না 15 বছর মাওলানা পড়ে ঠিক আছে কলকাতা আলিয়া মাদ্রাসাতে থিওলজিতে আজকে এমএ করে পাগড়ি পাচ্ছে ছবি তুলে ফেসবুকে দিচ্ছে আগের দিন দাড়িতে এসেছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে এটা হচ্ছে আমাদের মাদ্রাসার হকিকত মাদ্রাসার হকিকত আজকে আমরা ডিগ্রির নাম করে চাকরির নাম করে এলএম কে জলাঞ্জলি দিয়েছি আমরা কিসের কার আওলাদ আমরা কার বংশধর আমরা আমরা কার উত্তরসূরি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস সংগ্রহ করতে গেছেন কাছে টাকা নেই নিজের জামার হাতাটা খুলে বিক্রি করে দিয়েছেন আমরা কার উত্তরসূরি মুজামুল আওসাদের লেখক মুজামুল কাবীর মুজানুস সাগীর এর লেখক ইমাম তাবারানী রাহমাতুল্লাহ আলাইহিelem অর্জন করতে গেছেন মদিনায় আল্লাহর রাসূলের দরবার তিন দিন রোজা রেখেছেন খেতে পাননি তিন দিন পরে আল্লাহর রাসূলের দরবারে এসে মোনাজাত করছেন কি মোনাজাত করছেন ইয়া রাসূলুল্লাহ খাবার চাই খাবার চাই খাবার চাই সারা রাত একজন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস খাবার জন্য সারা রাত রাসূলুল্লাহ দরবারে কেঁদেছিলেন আমরা তার উত্তর আমরা চাকরির নামে আমরা টাকা পয়সার নামে আমরা ডিগ্রির নামে এলেন কে জলাঞ্জলি দিয়েছি আপনাকে এই কথাগুলো বলছি প্রমাণ পেয়ে যাবেন আপনারা এই যে আলেম ফাজেলের পরীক্ষা হচ্ছে আপনারা যাবেন মাদ্রাসাগুলোতে। আপনারা কেউ কোরআন শরীফকে বাথরুমে ফেলতে পারবেন

এটা কার ভাষা কোরআনে ওখানে কোরআনের আয়াত লেখা নেই ওটা ওখানে কোরআন লেখা ওখানে হাদিস লেখা ওখানে ফিকের কথা লেখা নেই একটা পাথরের কোম্পানি ঢাকনার কোম্পানির নাম লেখা আছে তাকে পাওয়া যায় না আপনাকে আমি বলে দিচ্ছি সিনিয়র মাদ্রাসাগুলোতে যাবেন পরীক্ষা হয় এরা টুকলি করে বুঝলেন এরা যেমন বাংলার দিনে টুকলি করে ইংরেজির দিনে টুকলি করে এরা যেমন অন্য ভাষায় সাবজেক্টে টুকলি করে এরা ঠিক একই ভাবে এরা কুরআন হাদিস শেখের দিনে টুকলি করে এবং সেই টুকলি গুলো অন্য সাবজেক্ট গুলো যেভাবে বাথরুমে ফেলে আসে কুরআন হাদিস গুলো বাথরুমে ফেলে আসে আমি নিজে চোখে দেখেছি যদি আমি মিথ্যা বলি আমার জবান বন্ধ হয়ে যায় আমি নিজে চোখে দেখেছি আলেমদের কাজ তারা বাথরুমে ফেলে আসে আমি ফিখের দিনে পরীক্ষা দিতে গেছি আমার উচ্চ মাধ্যমিক আলিম পরীক্ষার দিনে পুরো কুদুরিটা পুরো বাথরুমে রেখে আমাদের থেকে আজকে আমাদের এই যে মাদ্রাসায় কাজ কাজগুলো ঘটছে ওই মাদ্রাসাগুলো কারা প্রতিষ্ঠা করেছে খোঁজ নেবেন দাদা পীর প্রতিষ্ঠা করেছেন আল্লামারুলামি সাহেব রহমাত প্রতিষ্ঠা করেছেন ওই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করেছেন বড় হুজুর মেজলা হুজুর সেজলা হুজুর ন হুজুর ছোট হুজুর কদিন আগে একটা মাদ্রাসার শতবার্ষিকী পালন হচ্ছে হাই মাদ্রাসা সেটাকে ভিডিও করেছে আমি গিয়ে দেখছি একজন ভিডিও করেছে শতবার্ষিকী প্রতিষ্ঠা হচ্ছে হাই মাদ্রাসা করেছে সেখানকার মেয়েরা হাই স্কুলের মতো পোশাক পরে এসে তাদের মধ্যে পর্দার চিহ্নটুকু পর্যন্ত নেই মাদ্রাসা অমুক জায়গা জুলফিক কারিয়া মাদ্রাসা ছোট হুজুরের প্রতিষ্ঠিত তাহলে আমার দাদর তৈরি করা বাগান তো বরবাদ হয়েছে আমরা দেখতে পাই না আমাদের মনে কষ্ট আমি আমার কষ্ট হয় আমার কষ্ট হয় আমার কষ্ট লাগে তার কারণ আমি জানি আমি জানি আমার দাদর ঘরে আমি জন্ম হয়েছে আমি দেখেছি তার ঘরটা কইটুকু ছিল আমাকে পিরালমা কুতুবউদ্দিন সিদ্দিকী জাদুগান হুজুর বলছেন জানি আমার জামাটা ময়লা হয়েছে আমার জামাটা ময়লা হয়েছে আমি গেছি আমি গেছি আমার আব্বার কাছে একটা জামা কিনবো বলে মিজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ গিয়ে দেখি আমার আব্বা যে জামাটা পড়েছেন সেই জামাটা আরো বেশি ময়লা আরো বেশি পুরাতন আমি তখন ভাবছি আব্বার কাছে চাইবো না বড় চাচার কাছে চাই বড় হুজুর পীর কেবল রহমাতুল্লাহ কাছে গেছি দেখি যে তার জামাটা পিঠের দিক থেকে এই ওপর থেকে নিয়ে কোমর পর্যন্ত পুরোটাই ফাটা কথা বুঝতে পেরেছেন তো আমি দেখেছি তারা কিভাবে কষ্ট করেছেন কিন্তু তারপরে মাদ্রাসাগুলো দিনের ইদারাগুলোকে রক্ষণাবেক্ষণ করেছে আজকে আমাদের মাদ্রাসাগুলো সব সরকারি এইগুলো আমি আপনাকে বলে দিচ্ছি এই কথা আমি লিখে দিয়ে যেতে পারি আজ থেকে একশো বছর পর সবগুলো স্কুল হবে এই সব স্কুল হয়ে যাবে এলেম থাকবে না এর মধ্যে ইতিমধ্যে নেই থাকবেও না এত বড় বড় মাদ্রাসা হয়েছে এতগুলো মাদ্রাসা এতগুলো দৌরা হাদিস এতগুলো মমতাজুল মহাদ্দেশিন কটা হাদিসের ব্যাখ্যা বেরোয় কটা হাদিসের ব্যাখ্যা বেরোয় কটা আলেম বেরোয় কথা বুঝতে পারছেন এখানে ঘোড়ারাস আছে জানেন ঘোড়ার একটা সালাফিয়া মাদ্রাসা আছে দেখেছেন দেখেছেন আপনি এই জিনিসগুলো আমি খুব দুঃখ হয় বলে কথাগুলো বলছি নাম ধরে ধরে বলে সেখানে এবারে দৌড়া হাদিস কমপ্লিট হবে মদিনা থেকে সায়ক আসছেন এলাকার সব মানুষের কাছে একটা মুগ্ধতা মদিনার মানুষ আসছে মাদ্রাসে পড়াতে সেখানে যাবে আমাদের লোকজন দেখতে যাবে যে চলো কি হয় দেখি আস্তে 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 সেখানে গিয়ে তারা চেঞ্জ হবে আমার দাদা পীরের সেলসেলার মরিদ মোহাকিদিন মহিবিনরা তারা চেঞ্জ হবে আপনি নিজে আপনাদের যারা মুরব্বিরা আছেন যারা মুরব্বিরা আছেন তারা চিন্তা করবেন তারা চিন্তা করবেন আপনি দাদা পীর কে যেভাবে ভালোবেসেছেন তার سلسله কে যেভাবে ভালোবেসেছেন আপনার ছেলে এইভাবে ভালোবাসে আপনার ছেলে এইভাবে ভালোবাসে আপনি যেভাবে পীরের জন্য পীরের দরবারে আসেন আপনার ছেলে আসে আপনি যেভাবে পীরের থেকে সোহবত নেওয়ার জন্য আসেন আপনার ছেলে আসে আপনি যেভাবে নিজের সবকটা পরিবর্তন করার জন্য পীরের দরবারে আসেন আপনার ছেলে আছে আপনি যেভাবে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে আত্মার শান্তি খুঁজতে চান আপনার ছেলে খোঁজে আপনার পোতা খোঁজে চিন্তা করবেন তারা কি হয়েছে জানেন সব খোলা সার সব খোলা সার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির আমরা দেখতে পাচ্ছি একটা সেলসেলা অপররা দেখতে পাচ্ছে যে এটা একটা খোলা সার খালি ধরো আর নিজের গোয়ালে পড়ো খালি ধরো একটুখানি মাথায় হাত বুলাও নিজের গোয়ালে ডাকো তার কারণ আমাদের মাদ্রাসা নেই আর এই মাদ্রাসা তৈরি করা সম্ভব আমাদের আলেম আমাদের মাধ্যমে আপনাদের সাহায্যের মাধ্যমে আপনাদের সাহায্যের মাধ্যমে আমাদের সেলসেলার প্রচুর মাদ্রাসা দরকার প্রচুর মাদ্রাসা দরকার আমি আবার মাদ্রাসাগুলোর কথা যদি বলি মনে কষ্ট হবে মাদ্রাসায় আমরা বহু জিনিস দেখতে পাই বুঝতে পেরেছেন বহু জিনিস দেখতে পাই কেউ নজর আন্দাজ করে কেউ করে মাদ্রাসাগুলোতে মেহমান খানাটা খুব স্পেশাল এটা নিয়ে গেলেই সেখানে ঢুকিয়ে দেবে এটা হুজুর আপনাদের জন্য করা ফুরফুরার যে হুজুর রায় আসেন এখানে এসে আরাম করেন হুজুর আপনারা যেখানে এই রাস্তা দিয়ে যাবেন না এখানে চলে আসবেন যখন খুশি চলে আসবেন আপনাদের জন্য পুরো ব্যবস্থা না আমার দরকার নেই আমার দরকার নেই থাকে তারা কি খায় তারা কি করে ফোনে কথা বললে বলে হুজুর ভাই যান কিচ্ছু পড়া আমাদের পশ্চিমবঙ্গের আমাদের খ্যাত নামা মাদ্রাসা তার এফটা বিভাগে তার এফতাক বিভাগে ডেলি তিন থেকে চারটে করে ক্লাস কেন ছেলেরা মুস্তি পড়তে এসে গাড়ি পড়তে তো আসে না

আমরা শুরু করে দিয়েছি কি রকমର୍বাদি আমি আজকে আপনাদের কাছে বলি এখানে বহু জায়গার মানুষেরা আছেন শুনেন আপনাদের জলসাগুলোতে যায় দেখতে পায় সেগুলো মেলায় পরিণত হয়েছে সেগুলো কিসে পরিণত হয়েছে মেলায় দেখবেন আপনারা নিজেরা নিজেরা করেন এলাকার লোকের সঙ্গে ঝগড়া বা আপনারা করেন জবরদস্তি করে আপনারা সেগুলো মেলায় পরিণত করেন আজকে জলসার মাহফিলগুলো আপনি বলেন তো একজন মানুষ হজে যাবে একজন মানুষ হজে যাবে হজের ট্রেনিং হয় কটা দেখেছেন আমাদের কথা বুঝলেন এই কথাগুলো আমি প্রকাশ্যে বলি সেলসেলার এই কথাগুলো প্রকাশ অনেকে মনে করে আমি সেলসেলার বুঝমন অনেকে মনে করে আমি সেলসেলার ওজন মারতে যাই নাকি আমি নাকি ফচকে ছেলে অবশ্যই আমি ফচকে ছেলে কিন্তু যদি গোপনেও বলার সুযোগ না থাকে পার্সোনালিও বলার সুযোগ না থাকে প্রকাশ্যে বলার সুযোগ না থাকে তাহলে কি বলবো? আমি আপনাকে সত্যি কথা বলতে কি পর মনে করি না আমি আপনাদের এখানে যারা বসে আছেন আপনাদের কাউকে আমি আমার পর মনে করি না আপনাদেরকে আমি আমার আপন মনে করি আমার বাপ চাচা এটা শিখিয়েছে আমার বাপ চাচা এটা শিখিয়েছে আমি তাদের কাছ থেকে আমার মুরব্বিদের কাছ থেকে এটা শিখেছি আপনাদেরকে আমি আপন মনে করি তাই প্রকাশ্যে কথাগুলো বলছি কেন বলছি আপনাদের শুনে কুৎসা গাওয়ার জন্য নয় আপনাদের শুনে মজা নেওয়ার জন্য নয় আমি আপনাদেরকে এই জন্য বলছি যে নিজেরা দাদা পীরের বাগানে একটুখানি পানি আপনারাও দেন দাদা পীরের সেলসেলায় তার বাগানে পানি একটুখানি আপনারা দেন কি দরকার আপনাদের কাছ থেকে আমার কি দরকার আপনাদের কাছ থেকে যেটা আমার দরকার আমি মনে করি আমাদের দরকার সেটা হচ্ছে আপনাদের কিছুটা সময় আপনাদের কিছুটা সাহায্য শুধু অর্থনৈতিক সাহায্য টাকা বহু আছে টাকা বহু আছে অর্থনৈতিক সাহায্য নয় আপনাদের বুদ্ধিটা চাই আপনাদের সময়টা চাই আজকে একটা কথা আমি আপনাদেরকে বলে দিই যদি দাদা পীরের সিলসিলার মানুষেরা আমরা যদি বসতে পারতাম আমরা যদি বসতে পারতাম আমাদের যদি বসার ক্ষমতা থাকতো দাদা পীরের সিলসিলার রূপ আলাদা হতো কোনদিন বসেছেন আল্লাহর গুলামী সাহেব হুজুরের দরবারে এসেছি এসে আধ ঘন্টা বসে থাকি কিছু করব না জাস্ট বসে আছে কিছু করব না নামাজের পরে পীরের দরবারে গেলে এই সবক সেই সবক এই জেকের সেই জেকের এই দরুদ সেই দরুদ আমরা বসেছি কোনোদিন আমরা বসিনি আমরা এখন একটা কি জায়গায় এসে জানেন ভক্তিবাদের জায়গায় এসেছি দাদা পীরের সেলসেলা ভক্তিবাদের জায়গায় এটা একটা আন্দোলন দাদা পীরের সেলসেলা কি বললাম এটা একটা আন্দোলন এটা একটা নাম। আলীহেরা তিনি এই জন্য প্রতিষ্ঠা করেননি যে অন্যদের থেকে আলাদা হতে হবে অন্যদের থেকে পৃথক হতে হবে অন্যদের থেকে আলাদা কিছু হতে হবে না দাদা পিরু তিনি যেটা করেছেন সেটা হচ্ছে কুরআন হাদিসের প্রচার প্রসার তিনি যেটা করেছেন আল্লাহর রজ্জুকে মজবুত ভাবে ধরো তোমরা তোমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়েও না তোমরা ফেরকা পরাস্ত হয়েও না দাদা বীর রহমাতুল্লাহ সেই কাজটা এখানে করেছেন সেই কাজটা তিনি এখানে করেছেন তিনি যে জিনিসটা প্রতিষ্ঠা করতে গেছেন কই আমাদের মধ্যে সেটা কই আমরা কতক্ষণ সময় ধরে বসি কতক্ষণ সময় বসি আমি আপনাকে বলি শোনেন আমি তখন খুব ছোট আমি আমি অনেকগুলো দল মাথায় কিছুদিন কিছুদিন করে থেকেছি বুঝলেন মানে আমার মন চাইতো মন চাইতো আমি কিছুদিন মালেকই হয়ে গেছিলাম আজকে বলছি আপনাদের কিছুদিন আমি মালেকই হয়ে গেছিলাম কেন আমি ইমাম মালিক রহমাতুল্লা আলীহের মুআত্তা পড়েছিলাম ইমাম মালিক রহমাতুল্লাহ আলীহের আল মুআত্তা পড়েছিলাম এবং ইমাম মালিক রহমাতুল্লাহের জীবনী যখন পড়লাম পুরো দেখলাম এই মানুষটা এত বড় আশেকের রাসূল এই মানুষটা এত বড় আশেখের রাসূল আমি তখন মনে মনে চিন্তা করলাম যে এই মানুষটা দেখতে বা করতে করলাম করে তারপরে আমার মনে হলো না এটা একটা ভুল সিদ্ধান্ত হচ্ছে আমার মাঝহ ত্যাগ করা উচিত নয় তার কারণ আমার মাঝহা যদি আমি ত্যাগ করি তাহলে আমার মাঝাবের প্রতি বলে আমি যেটা ছিলাম সেটা ফিরে তো আমি বিভিন্ন দলের মধ্যে ঘুরেছি হঠাৎ করে আমার একবার মনে হলো আমি একটুখানি এস আই ওতে যুক্ত হবে স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন যেটা একটা জামাত ইসলামিক গ্রুপ আমার মনে হচ্ছে আমি যুক্ত হব আমি তাদের একজন একে ফোন করেছি মেসেজ করি যে ভাই আমি যুক্ত হতে চাই কিভাবে আমাকে কোনো রিপ্লাই দেয় না কি ব্যাপার কি ব্যাপার অন্য যে কোনো সংগঠন তারা যে বলতে চায় যে ঢোকেন আমাকে ঢোকাচ্ছে না কেন পরে জানতে পারলাম তাদের সংগঠনে ঢুকতে গেলে তার আগে পনেরোটা বই পড়তে হবে তাদের সংগঠনে ঢুকতে গেলে তার আগে কটা বই পড়তে হবে পনেরোটা বই পড়তে হবে তারপরে সেই সংগঠন যখন যত বাড়বে তাদেরকে তত বেশি পড়তে হবে ফলে কি হচ্ছে ফলে তারা কি একটা সুশিক্ষিত সমাজ তাদের করে তৈরি করতে আমার সামায় থাকার জন্য কোনো কিছু দরকার নেই আমাদের কোনো যোগ্যতার দরকার নেই আমরা অন্যের যোগ্যতা মাপব আমরা অন্যের ওয়েট মাপবো আমরা অন্যের বিচার করব, আমরা আলেম ওলামাদের বিচার করব আমরা পীর জাদাদের যোগ্যতার বিচার করব আমাদের নিজেদের কোনো যোগ্যতার দরকার নেই আমরা কজন পড়াশোনা করি আমি বারবার পড়াশোনা কথা কেন বলছি জানেন পড়াশোনা না করলে আপনি কিছু জানতে পারবেন না আপনি কিছু জানতে পারবেন না তো আপনি কি কি সেলসরা মানেন আপনাকে চিন্তা করে দেখেছেন আজকে আপনি এখান থেকে যাবেন কালকে সকাল বেলা আপনি বের আপনি নিজের এলাকায় যাবেন রাস্তায় দাঁড়িয়ে আপনাকে একটা দলদান করাল এই দাঁড়াও কোথায় গেছিলে না আমরা গেছিলাম আমিন আমিন আলাইহির দরবারে গেছিলাম ও মাসাল খুব ভালো আচ্ছা তুমি একটুখানি আমাকে একটু অজু করাটা দেখো আপনাকে জিজ্ঞেস করলো আচ্ছা তুমি যে নামাজে হাত বাঁধো কোথায় বাঁধো কোথায় বাঁধো নাভির নিচে বাঁধি কোথায় আছে নাভিনীচে বাঁধতে হয় আপনারা প্রত্যেকে কি করবেন জানেন আপনাদের কাছে দুটো অপশন দু তিনটা নাম্বার ওয়ান চল 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 চারিদে চল সময় নেই হয়ে গেছে ঘরে যেতে হবে এটা একটা অপশন এটাকে বলে কি বলেন তো এটাকে বলে ফিরার গাধার পালানো এটাকে বলে গাধার পলায়ন নাম্বার টু আপনারা মারপিট করবেন অমুক তমুক নাম্বার টু নাম্বার থ্রি আপনি কি করবেন চল বসির দরবারে চল চল ফুরফুরার দরবারে চল সেখানে উত্তর পেয়ে যাবে এর বাইরে আপনারা যেতে পারবেন এর বাইরে আপনারা যেতে পারবেন আপনি তাদেরকে ঘুরিয়ে জিজ্ঞেস করেন তোরা কোথায় হাত বাঁধিস তারা বলবে আমরা বুকে হাত বাঁধি তোদের দলিল দে বোখারির এতম খন্ড এতম নম্বর বিশে এত নম্বর বিশে এত নম্বর হাতি এই দলিল আর কথা বুঝতে পারছেন আপনারা আমি বুঝতে পারছি আপনারা অনেক কষ্ট হচ্ছে ঠিক আছে আমাকে আবার আমার টাইম অনেকটা অনেকক্ষণ কমে গেছে আমার অনেকটা টাইম আমি এগিয়েও গেছি যে কজন বসে শুনছেন আমি এতে আল্লাহ শুকুর আমি বেশি লোকের দরকার নেই আমার ঠিক আছে আমি যেদিন থেকে ইমাম হোসাইন রাজি আল্লাহ তালান হোক জীবন পড়েছি আর যেদিন থেকে আবদুল্লা বিন জুবাই রাজি আল্লাহ তালান জীবন পড়েছি সেদিন থেকে আমার এই লোকের ভিড়ের প্রতি আমার মন উঠে গেছে লোকের ভিড়ের প্রতি কি মন উঠে গেছে এটা কি জানেন তো এটা একটা পানির স্রোত পানির স্রোত নেই আমি এবারে সংক্ষেপ করবো মাসা আল্লাহ এসে গেছেন হয়তো একটুখানি কনফার্ম হলে জানাবেন এটা একটা যে কথাগুলো বলে যাচ্ছি একটুখানি খালি একটুখানি শুনে নাম কথাগুলো একটুখানি শুনে নেন যে কথাগুলো আমি বলছি সেটা হলো বর্তমান সময়েতে আমাদের হাতে যেটুকু করার আমাদের হাতে বর্তমান সময়ে যেটা করার সেটা হচ্ছে আমাদের একটা সুশিক্ষিত সমাজ তৈরি করতে হবে আমি শেষ করবো আমার কথা শেষ হয়েছে আমি বেশিক্ষণ বলবো না একটা সুশিক্ষিত সমাজ তৈরি হতে হবে আমাদের একটা গ্রুপ দরকার যে গ্রুপটা পড়াশোনা করবে একটা গ্রুপ দরকার যে গ্রুপটা লিখবে কথা বুঝলেন একজন আহলে ফোন করছে সে নিজেও জানে না সে ফোন করছে ফোন করে বলছে পারে করছে। একজন ছেলে ফুরফরাই পক্ষ থেকে উত্তর দেবে সে কি বলছে সে বলছে তুমি জানো আল্লামা তিনি বলছে হিন্দের ওলি খাজা মহিনুদ্দিন চিস্তি আজমুলি রহমান তিনি এক লোটা পানিতে সমুদ্রে পানি ঢুকিয়ে ফেলেছিলেন সে সঙ্গে সে উত্তর দিচ্ছে আরে কে কোন পীর কি করেছে সেটা তো জানতে চাইনি কোরআন হাদিস থেকে দলিল দাও আমাদের সিলসিলার একজন মানুষকে আমি দেখতে পাইনি একজন দুজন তারা কোন রকম চেষ্টা করেছে বাকি এটার একটা ঝড়ের মতো উত্তর প্রয়োজন ছিল এটা একটা ঝড়ের মতো উত্তর প্রয়োজন ছিল ইলমি উত্তর প্রয়োজন ছিল নেই নেই গালাগালি খিস্তা খেও মারবো ধরবো এই যে মারবো ধরবো করছেন না কারণ আমরা এখনো পর্যন্ত সংখ্যায় বেশি আমরা এখনো পর্যন্ত সংখ্যায় বেশি এই সংখ্যাটা থাকবে না যখন কমবে তখন উল্টো দিক থেকে মার পড়বে তখন উল্টো দিক থেকে মার পড়বে কথা বুঝতে পেরেছেন আপনি আপনাদের সকলের কাছে এটা অনুরোধ রাখবো প্রথম নাম্বার কথা আপনারা একটা সুশিক্ষিত সমাজ তৈরি করুন আপনারা যারা পড়াশোনা করেননি নিজেদের ছেলে ছেলেপুলেদেরকে আপনারা পড়াশোনা করা নিজেদের ছেলেপুলেদেরকে শেখান সুশিক্ষিত করুন আর বর্তমান সময়তে শিক্ষিত হওয়ার জন্য খুব বেশি কিছু প্রয়োজন নেই খুব বেশি কিছু প্রয়োজন নেই আলেমদেরকে খুঁজে বের করুন আলেমদেরকে খুঁজে বের করুন আলেমদের দরকার আমাদের